তো এই ব্যাগটি আমি অয়েল কুলার, বন্ধুরা দেখেন তো এটা কি এখন অনেকটা হয়ে গেছে নাকি, পালসার 150 এখন অনেকটা হয়ে গেছে, দেখেন এখন অনেকটা হয়েছে, একটু পর হবে 220। তো বন্ধুরা আসলে মডিফাই করে সব কিছু করা সম্ভব, তাই কাজ করে। তো এই অয়েল কুলার বন্ধুরা, অয়েল কুলার কিন্তু সামনে ইনস্টল করা হয়ে গেছে, তো ইনস্টল করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি হাসিব, তো গরিব বেগের সাথেই জানি আছে কিচেনের ড্রাম ব্রেক কিকার নাই, অয়েল কুলার আছে। এটা কি 220 ইঞ্জিন বলুন তো? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বেকার। তো বন্ধুরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে একটা পালসার ইউজিফোর বাইকে আপনার অয়েল কুল ইনস্টল করে দেখানোর জন্য। তো আমি এই বাইকটা কিন্তু পালসার ইউজিফোর মডেল, তো এই বাইকটা আমি অয়েল কুলার ইনস্টল করে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি হাসিব, তো গরিব বেকারের সাথেই থাকুন। আশা করি আপনারা ইজিলি অয়েল কুলার ইনস্টল করতে পারবেন খুব কম খরচের ভিতরে। তো বন্ধুরা প্রথমে এই 8 নম্বর যে নাটগুলো এগুলো খুলতে হবে, তো আমি অলরেডি কিছুটা লুজ করছি, তো ভিডিওটা শর্ট করার জন্য, লং হয়ে গেলে দেখা যায় অনেক বিশাল হয়ে যাবে। তো এই স্পাইকটা আমি খুলবো, কিকারগুলো খুলবো, তো এগুলো খুলে দেখানো কি আর আছে একসাথে, আমি ডাইরেক্ট কিকারটা আর এই পার্টটা খুলে তারপর ইঞ্জিনের সাইডে দেখাইতে আসি। বন্ধুরা ফাইনালি নাটবোর্ডগুলো কিকের আদানিটা খুলে ফেললাম, এখন সাইড কভারটা টেনে খুলব। এই বাইকটা অলরেডি আপনার পালসার 220 সিসির ক্লাস প্লেট লাগানো, হাউজিং 150 আছে, কিন্তু ক্লাস প্লেটের যে অ্যাসেম্বলিটা ভিতরের যে এই পার্টটা আপনার 220 লাগানো এবং 6টা আছে ভিতরে, আপনারা খুললে দেখতে পারবেন। এখন আমরা ক্লাস নাটটি খুলতে দেবো এবং অয়েল ফিল্টারের এই ভিতরের নাটটি খুলতে হবে। তো আগে স্টার নাটগুলো খুলবো, তারপর ভিতরের নাটটা। তো এই পুলারগুলো যদি না থাকে তাহলে অনেকে কিন্তু ওইগুলো টাকাই টাকাই খুলতে দিয়ে ভেঙে ফেলে, এগুলো কিন্তু মাস্ট দরকার। এই একটা, তারপর এই একটা, আমি কোনো গ্যারেজ দেই না, জাস্ট আমার নিজের বাইকগুলো আমি কাজবাজ করি, তারপরও আমি কিন্তু এগুলো নিজে কিনে রাখছি। অনেকে গ্যারেজ দেয় তারপরও এগুলো কিনে না, দেখা যায় টাকাই টাকাই খুলে, দেখেন যে ময়লা। দেখেন যে এটা কিন্তু পালসার 220 সিসির ক্লাস প্লেট লাগানো, এই যে দেখেন 6টা প্লেট। কিন্তু এটা কিন্তু পালসার 150 আছে, যে কিক পিনিয়াম আছে দেখেন। এখন এই কিকটা খুলতে হবে, এই কিকটা খুলে বের করে ফেলতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার এই ক্লাস হাউজিং ক্লাস প্লেট তারপর সব কিছু লাগিয়ে ফেলছি, তো ভুলবশত আপনাদের এটা এই কিকার খোলার ভিডিওটা দেখানো হয় নাই, তো আমি করছিলাম, তো ভিডিও করছি ভিডিওর জায়গায় আপনার ক্লিক পড়ে নাই, এর কারণে হয় নাই, মিস্টেক হয়ে গেছে। যাই হোক এটা এখানে ছিল, ওই যে ছিল দেখতে পাচ্ছেন, তো এটা লাগানোর পরে আমি মনে পড়লো যে এটা তো দেখাইনি, তো যাই হোক এটা তো বুঝতে পারছেন যে এটা তো এইটার কিকার। তো এই কিকারটা আমি খুলে ফেললাম, এখন এটার যে অয়েল কুলারের যে ঢাকনাটা, ওই ঢাকনাটা লাগাবো এবং অয়েল কুলারটা ইনস্টল করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। দেখতে পাচ্ছেন বাইক কিন্তু ইউজিফোর সেটাই আছে, আপনারা বুঝতে পারছেন, এই যে বাইক কিন্তু সেইটাই আছে। তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনার 220 সিসি বাইকের একটা কভার, তো এটার পিছনে দেখতে পাচ্ছেন যে নিচে অয়েল কুলারের সিস্টেম করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নাট দুইটা হচ্ছে অয়েল কুলারের নাট। তো আমরা এখন এটা লাগাবো,
বাইক ইঞ্জিন কিন্তু ওইটা দেখেন তো এখন নাটগুলা টাইট করে দেব তারপরে আপনার অয়েল কুলারটা লাগাবো আপনার সাথেই থাকুন এই অয়েল কুলারের নিচে নাটগুলা খুলতে আসি তো এখানে অয়েল কুলারটা ইনস্টল করতে হবে তো অয়েল কুলারটা আপনাদেরকে দেখাই দিয়েছি তো এগুলা সেকেন্ড হ্যান্ড জিনিস নাটগুলো এখন টাইট করে দিব আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছি টাইট করতে পারতেছি না আমি ভিডিওটা স্কিপ করে আমি একটু টাইট করে তারপর আবার প্রত্যেকটা কমপ্লিট লাগানো এখন সেলফের ঢাকনাটা লাগাবো তো বন্ধুরা দেখেন তো এটা কি এখন অনেট হয়ে গেছে নাকি পালসার 150 এখন অনেট হয়ে গেছে দেখেন এখন অনেট হয়েছে একটু বড় হবে 220 তো বন্ধুরা আসলে মডিফাই করে সবকিছু করা সম্ভব আসলে মডিফাইয়ের পর অনেকে মনে করেন বিভিন্ন কথা বলতে পারে যে এটা 220 সিসি ভাই এটা অনেট আসলে ভাই মডিফাই করলে আপনি কিভাবে বুঝবেন আপনি যদি ইঞ্জিন হেড যদি 220 এর ভাই অনেট লাগান লাগাতেই পারেন ভাই মোটিভেই করলে আসলে বোঝার কোনো সিস্টেম নাই আপনি যদি ভালোভাবে মোটিভেই করতে পারেন তো আমি 220 এর সম্পূর্ণ এগুলো লাগানোর পর আপনারা একটু যাচাই করেন যে আসলে বোঝার কোনো উপায় আছে কিনা ইচ্ছে করলে এই বাম্পার খুলে আপনার ভালোটা লাগাতে পারেন ইউজি ফাইভের তো লাগাতে পারেন এখন দেখাবো হচ্ছে চমক এই যে হচ্ছে আপনার রেডিয়েটর অয়েল কুলার যেটা কাজ করে তো এই অয়েল কুলারটা এখন এখানে লাগাবো এই সামনে দেখতে পাচ্ছেন সামনে এখানে নাটটা দিয়ে লাগাবো তো লাগানোর পরে আপনাদের সামনে আবার আসছি বন্ধুরা অয়েল কুলার কিন্তু সামনে ইনস্টল করা হয়ে গেছে তো আমি এটা পার্মানেন্ট ভাবে লাগাবো না এই কারণ এই বাইকটা আমি যে কোনো সময় সেল করে দিতে পারি তো আমি যদি পার্মানেন্ট যদি আপনারা লাগান তাহলে আপনারা এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা পাতি টানতে হবে পাতি টেনে একদম কিলামের মতো বানাতে হবে লেদে বা ওয়ার্কশপে গিয়ে আপনারা একদম সামনে নাট এই ছিদ্র অনুযায়ী আপনারা নাটের ছিদ্র রাখবেন আগে কেলাম একটা কেলাম বানাতে হবে এখানে ঝালাই করে ভালোভাবে সুন্দরভাবে লাগালে বোঝাই যাবে না যে আপনি এটা লাগাইছেন সুন্দরভাবে লাগাবেন তো লাগানোর পরে আপনার পার্মানেন্ট শক্ত হয়ে যাবে এখন আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো যে কীভাবে ইনস্টল করবেন তো আমি জাস্ট এটা এখানে বেঁধে রাখছি তো এখন আমি অয়েল কুলারের পাইপ দুইটা লাগাবো তো লাগানোর পরে আবার আপনাদের সামনে আসছি তো এই যে নাট দুইটা লাগাই দিয়েছি এখানে ওয়াশার আছে ওয়াশার সব লাগাতে হবে নয়তো অয়েল লিক করবে এখন এই এলিং কি দিয়ে টাইট করে দিতে হবে এগুলো বেশি অতিরিক্ত টাইট করা যাবে না কিন্তু থ্রেড কেটে গেলে কিন্তু অনেক ভোগান্তি শিকার হইতে হবে কারণ থ্রেড কেটে গেলে এই পার্টটাই আপনার বাদ হয়ে যাবে থ্রেড আস্তে আস্তে আপনারা টাইট দিবেন বেশি একটা টাইটের দরকার নেই হাতের টাইট জাস্ট এখন এই টাইট দেওয়া কমপ্লিট তো ফাইনালি দেখেন বন্ধুরা এখন কিন্তু 220 সিসি পালসার হয়ে গেছে এই দেখেন যে পিছনে এখন ডিস্ক ব্রেক এবং এক্সজাস্টটা লাগালে সাইড ফুটটা লাগালে একদম 220 সিসি পালসার হয়ে যাবে তো আমাদের টার্গেট হচ্ছে অয়েল কুলার লাগানো লাগিয়ে দেখানো তো আপনাদেরকে অয়েল কুলার লাগিয়ে দেখালাম এখন আমরা বাইকটি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো ইঞ্জিন অয়েলটা ভরতে হবে আগে তারপরে স্টার্ট করব বন্ধুরা অয়েল কুলার যারা ইনস্টল করবেন তাদেরকে বলতে চাই আপনারা ইঞ্জিন অয়েল আগে তো 1000 ml দিতেন এখন 200 ml বেশি দিতে হবে মনে করেন একটা ইঞ্জিন অয়েল কিনলেন এক লিটারের তো 1 লিটারের কিনে 200 ml পুরান যেটা থাকবে আপনার ওইটা ম্যাচিং করে দিবেন বা এক্সট্রা 200 গ্রাম
খোলা ইঞ্জিন অয়েল কিনে দিয়ে দিবেন, কারণ এই অয়েল কুলারের ভিতরে 200 ml এর মতো ইঞ্জিন অয়েল খেয়ে দেয়, কারণ এই পাইপগুলো নয়তো আপনার ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরে ভালোভাবে পাবে না, তো এই কারণে 200 ml বেশি দিবেন। তো আমরা ইঞ্জিন অয়েল ভরে দিলাম, এখন আমরা আটকানোর পরে স্টার্ট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইকটা কিন্তু চলতে আছে, তো এবার চালানো যাক। পাউদানিটাও লাগাই দিলাম, তো লেটস গো। পাউদানি আছে, পিছনে ড্রাম ব্রেক কিকার নাই, অয়েল কুলার আছে। এটা কি 220 ইঞ্জিন বলুন তো? তো এবার রাইডে যাওয়া যাক, দেখি পারফরমেন্সটা কেমন, অয়েল কুলার কাজ করে কিনা একটু দেখি। সে তো আমার সেলফে তেমন একটা ব্যাটারি ভালো না, কি কেউ তো নাই, কি করি, স্টার্ট করে গিয়ার দিছি তিনটে, এখন স্টার্ট দিই। স্টার্ট উঠলো, এখন নিউট্রাল করে তারপরে চাই। তো বন্ধুরা আগের থেকে হিটিং একটু কম পাচ্ছি, কারণ আমার হাত ধরতে পারতে আছি, তেমন একটা গরম না। রেডিয়েটরটা একটা গরম, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন।